বিশ্বের অন্যতম সেরা বিমানবন্দরগুলোর একটি সিঙ্গাপুরের চেঙ্গি বিমানবন্দর। এটি এবার অন্য এক বৈশিষ্ট্যে নিজেকে অনন্য করে তুলেছে। নিজের সর্ববৃহৎ অভ্যন্তরীণ ঝর্ণা বানানো হয়েছে এই বিমানবন্দরে, উচ্চতায় যা প্রায় ১৩তলা একটি ভবনের সমান। ঝর্ণাটির নাম দেওয়া হয়েছে রেইন ভার্টেক্স, যার বাংলা অর্থ দাঁড়ায় ঘূর্ণায়মান বৃষ্টি। ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, এই ঝর্ণাসহ বিমানবন্দরটির আধুনিকায়নে নেওয়া প্রকল্পে সিঙ্গাপুর ব্যয় করেছে ১২৫ কোটি মার্কিন ডলার। বিমানবন্দরটিতে প্রায় ৪ বছরের প্রস্তুতি নিয়ে বানানো বহুল প্রত্যাশিত জুয়েল সেন্টারের উদ্বোধন করা হয়েছে গত বুধবার। ১৪ লাখ বর্গফুট জায়গা জুড়ে বানানো এই জুয়েল সেন্টার বিমানবন্দরের তিনটি টার্মিনালের সঙ্গেই সংযুক্ত। কাঁচ ও স্টিলের সমন্বয়ে বানানো ডোনাট আকৃতির জুয়েল চেঙ্গি বিমানবন্দরে ৪তলা ব্যাপী মনোরম একটি ফরেস্ট ভ্যালি আছে। ২৮০টিরও বেশি খাবারের দোকান আছে, আছে হোটেল ও সিনেমা হল। কিন্তু সবকিছু ছাপিয়ে সবার দৃষ্টি কেড়েছে ঝর্ণাটি। প্রায় ১৩০ ফুট উঁচু এই ঝর্ণা বানানো হয়েছে অত্যন্ত সৃজনশীল উপায়ে। ইস্পাত এবং কাঁচের তৈরি বিশালাকৃতির একটি গম্বুজের মধ্য দিয়ে ঝর্ণার পানি পড়বে বাগানের মধ্যে। বিবিসির এক ভিডিও বার্তায় বলা হয়েছে, ঝর্ণা থেকে যে পানি পড়বে সেটি হলো বৃষ্টির পানি। বৃষ্টির পানি সংগ্রহ করে ছাদ থেকে গম্বুজের মধ্য দিয়ে সেটি নিচে পড়বে। ঝর্ণার এই পানি আবার সংগ্রহ করা হবে মাটির নিচে স্থাপিত ট্যাঙ্কে। এই পানি আবার পাম্প করে ব্যবহার করা হবে। চেঙ্গি বিমানবন্দর গ্রুপের এয়ারপোর্ট অপারেশনস ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক জেসান গুহ বলেছেন, ঝর্ণাটির জন্য বৃষ্টির পানি সংগ্রহ করা হবে। আমরা পানির প্রবাহ নিয়ন্ত্রণ করতে পারবো। ঝর্ণার নিচে বৃষ্টির পানি সংগ্রহ করার জন্য ট্যাঙ্ক আছে, যেন এই পানি আমরা পুনরায় ব্যবহার করতে পারি। আর যদি প্রয়োজনের অতিরিক্ত বৃষ্টির পানি জমা হয়, তাহলে সেটি ফরেস্ট ভ্যালির গাছে ব্যবহার করা হবে। উদ্বোধনের পর থেকে দর্শনার্থীদের মধ্যে সাড়া ফেলেছে এই ঝর্ণা। প্রথম দিনে ঝর্ণাটি দেখতে এবং ছবি তুলতে প্রচুর মানুষ ভিড় করেছেন। বিশেষ করে সন্ধ্যার পরে বর্ণিল আলোকসজ্জা দেখতে প্রচুর মানুষ ভিড় করেছেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।